হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি ভালো আছি। তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিওতে আমি রিয়্যাক্ট করতে। তো আজকে ভিডিওতে রিয়াকশন করতে রিকোয়েস্ট করেছে রিয়া চৌধুরী নামে আমার এক ভিউয়ার্স। তো তোমাকে ধন্যবাদ রিয়া চৌধুরী। ভিডিওটার টাইটেল হচ্ছে মধ্যবিত্ত জীবন, বাংলা ইমোশনাল শর্ট ফিল্ম। 3 মাস আগে ভিডিওটি আপলোড হয়েছে। ফার্স্ট দিন সাকিব ইউটিউব চ্যানেল থেকে আমি নিচ্ছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, ওখানে গিয়ে চাইলে তোমরা অরিজিনাল কন্টেন্টটাও দেখতে পারো যদি ভালো লাগে। আর সাথে সাথে আমার রিয়াকশন যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিও, এবং সাথে সাথে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে ফলো করে নিও। তো চলো বন্ধুরা, বেশি টাইম ওয়েস্ট না করে আগে ভিডিওটা দেখি কেমন ভিডিওটা, তারপরে বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষে। তো চলো, 1 2 3 লেটস গো। ভাই, কিছু কথা ছিল, বল। কিছু টাকা লাগবে। কিসের টাকা? 2 মাস আগে না তোরে হাত খরচ দিয়ে দিলাম, এই মাসের টাকা কি করছস? ওকে বড় ভাই, টাকা তো দিছেন, ওইটা খরচ হয়ে গেছে। ছোট ভাই, আদর করে টাকা দাও। বদম কেন, আমার নিজেরই তো হয় না। কি 500 টাকা কি তোর কাছে সামান্য মনে হয়? আমি বাজারে যাইতাছি, তো তুই কি খাবি? এই 2 টাকা শাকসবজি আর কত মাছ মাংস আইনেন, তাকে আমি গেলাম বন্ধু বান্ধবের সাথে মিটা পাচ্ছি। শুনলাম অবস্থা নাই, কিছু লোক ছাটাই করে দিবে, বিষয় শুনছেন নাকি? আমি তো এই ব্যাপারে কিছু জানি না। আজকে মেবি আপনি একটু তাড়াতাড়ি চলে আসছিলেন, এখানে হয়তো শোনেন নাই। আজকে স্যার আমরা যখন চলে আসলাম তার আগে বললো যে অফিস থেকে কিছু লোক সাথে করে দিবে। হ্যাঁ, আপনি একটু খোঁজ করে নিয়ে দেখেন বাড়ি। বিপদের পরে বিপদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সাকিব ভাই, তো মসজিদে দেখা যায় না, কেমন আছেন, কোথায় থাকেন? আর বইলেন না, বর্তমান যা পরিস্থিতি আর বাজার দরের যে দাম, মানে কি কাজ হইতাছে না, বাসে একেবারে অসম্ভব। যে হালে বাজার দরের দাম বাড়তেছে, কি আর করবেন, বাঁচতে তো হবে। চিন্তা করেন না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ভরসা, আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদের বাঁচায়। সাকিব ভাই, আপনার অফিসে যেতে হবে না, আপনার তো চাকরি চলে গেছে। জি, আজকে যাদের চাকরি চলে গেছে তারা একটা নামে লিস্ট দিছিল, ওইখানে আপনার নাম ছিল। আপনার এখন আজ অফিসে যেতে হবে না। ছোট ভাইয়ের কত স্বপ্ন ছিল, আমারও তো অনেক স্বপ্ন ছিল, কিন্তু পূরণ করতে পারলাম না। কষ্ট করছিলাম, কষ্ট ফলটা পাইলাম না। চাকরি কি করো, হয়তো ছোট ভাই এটা জানতে পারলে কি করবো আমি জানি না, তবে নিজেকে বাঁচানোর জন্য হইলে তো কিছু করতে হইব। আমি স্টেশনে যাই, একটা কাজ পাইলে করম, আমার ছোট ভাইয়ের স্বপ্ন তো পূরণ করতে হইব। আর ও যদি কখনো তোমার সামনে আহে, দেখা হয়, তাহলে বইলা দিও, কখনো ওর কিছু যদি লাগে ওই জায়গায় গেলে আমার পাওয়া যাইব। স্যাক্রিফাইস। দেখ, তোর ভাই কিন্তু তোর মানুষের মতো মানুষ করার জন্য কম কষ্ট করে নাই। ছোটবেলা থেকে তুই কত কটা কষ্ট করছিস তুই হয়তো জানিস না, বাট আশেপাশে মানুষ কিন্তু জানে। তুই যে তার সাথে যে ব্যবহার গুলো করছিস, যে বিহেভ গুলো করছিস, এগুলো তুই একদম ঠিক করছিস। আচ্ছা, তোর ভাই চাকরি নেই, আচ্ছা তুমি চলে গেছে কষ্টে, যে ছোটবেলার সঙ্গে যদি না পূরণ করতে পারি তার থেকে কি করবো? কতটা কষ্ট পাইলে একটা মানুষ বাসা থেকে চলে যায় ভাবছিস একবার? তোর জন্য সে কখনো নিজের শখের দিকে তাকায় নাই, কখনো নিজে একটা ভালো পোশাক করে নাই, শুধুমাত্র তোর শখের জন্য, তোর স্বপ্ন পূরণের জন্য। আর তুই তার সাথে এরকম ব্যবহার করলি,
মিডল ক্লাস ফ্যামিলির ড্রিম। তো এখানে আমার মতামত যদি থাকে, মতামত যদি দিই আমি এই ভিডিও সম্পর্কে, এই স্টোরিটা সম্পর্কে, তো দেখো এই ভিডিওতে ভিডিওটাতে যে একটা মেসেজ দিতে চেয়েছে সেটা হচ্ছে খুবই সুন্দর একটা মেসেজ ওনারা ক্যারি করেছে, যে পরিবারের যে বড় ছেলেরা থাকে বিশেষ করে আর বাবা মা না থাকলে ওনাদের দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যায়, তারপরেও যদি পরিবারের ছোট ছেলে থাকে ওনারা কিন্তু উশৃঙ্খল থাকে একটু। যে স্বাভাবিক আমরা সবাই ছিলাম এরকম, আমরা বুঝতাম না, আমার কথা যদি বলি আমিও ছোটবেলায় এরকমই ছিলাম, হয়তো আমি তখন বুঝতে পারতাম যে বাবা দিতে পারছে না, কিন্তু তখন আমার জেদ ছিল এরকম যে যেহেতু আমি পরিবারের একটাই ছেলে, তারপরও যে আমি জানতাম যে বাবা এটা পারছে না দিতে, তারপরও আমি বাবাকে মানে জেদ করতাম যে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, যেখান থেকে পারুক আমার বাবা বা আমার পরিবারের লোকজন ওটা কিন্তু এনে দিত, ঠিক আছে, শুধু আমার মুখের দিকে চেয়ে। ঠিক এরকম কিছু কিছু দায়িত্ববান পুরুষ থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে, সেটা হয়তো বাবা মার পরে গিয়ে হয়তো বড় ভাইরা থাকে, বড় ভাইরা এই জিনিসটা ক্যারি করে, তাই জিনিসগুলো কিন্তু ছোট ভাই যারা আছে এরা কিন্তু বুঝতে পারে না, এদেরও বোঝা উচিত। এই মেসেজটা কিন্তু সোসাইটির জন্য দেয়া এবং খুবই সুন্দর একটা মেসেজ ছিল। আর যদি ভিডিও মেকিং এর কথা যদি বলি তাহলে ভিডিও মেকিংটা আর একটু অর্ডিনারি হয়ে গেছে, আর একটু বেশি ভালো করে যত্ন সহকারে যদি করে তাহলে অবশ্যই এনারা অনেক এগিয়ে যাবে আমার বিশ্বাস, কারণ যে বড় ভাইটার রোল যিনি করেছেন ওনার কিন্তু ন্যাচারালি ফেসিয়াল এক্সপ্রেশনটা কিন্তু দারুণ ছিল, আর বাকি যে অ্যাক্টরগুলো ছিল ওনাদের আরও ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, ভিডিওগুলোতে আরও ইমপ্রুভ করতে হবে। আমি জানি এনারা নতুন মাত্র শুরু করেছে চ্যানেলটা, আরও ধীরে ধীরে আরও অনেক এগিয়ে যাবে, এই আরও ভালো করবে। তো বন্ধুরা এখানেই হচ্ছে আমার মানে ওভারঅল যদি আমার ভিউটা বলি, তা ওভারঅল মেসেজটা আমার ভালো লেগেছে, কিন্তু ভিডিও মেকিংটা অত সুন্দর হয়নি, আরও বেটার করতে হবে, তারপরে কিন্তু অডিয়েন্স অ্যাট্রাক্ট হবে ভিডিওর প্রতি, ঠিক আছে, তোমার ভিডিও এডিটিং থেকে শুরু করে আরও ধীরে ধীরে স্টোরি ডেভেলপ করতে হবে, ভালো অ্যাক্টিং স্কিল আনতে হবে, তারপরে অডিয়েন্সগুলো গেদার করতে পারবে। তো আই হোপ কি আমার তরফ থেকে বেস্ট উইশেস তোমাদের টিমকে, আরও এগিয়ে যাও, আরও সামনে অনেক দূর এগিয়ে যেতে হবে, তোমরা এরকম হার্ডওয়ার্ক করতে থাকো, সাফল্য অবশ্যই আসবে, ঠিক আছে। আর অবশ্যই আমার চ্যানেলটা যারা তোমরা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এভাবে আমাদের ছোট ছোট ক্রিয়েটারদের পাশে থাকো তোমরা প্লিজ। তো বন্ধুরা আজ এই পর্যন্ত ছিল আমার ওভারঅল রিয়াকশন, তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, এবং যে টিম মেম্বাররা আমার ভিডিওটা দেখবে ওনারা কিন্তু আশা করছি যে এই ভিডিওটা দেখে কিছু আরও কিছু ইম্প্রুভ করার চেষ্টা করবে। তো আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো পরবর্তী ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।